রাম রাজ্য বিদ্যুৎ নেই তাই বেড থেকে নেমে গরম থেকে নিস্তার পেতে রোগীরা ফ্লোরে শুয়ে আছেন নেই চিকিৎসার তেমন বালাই পরিবর্তনের ত্রিপুরায় এই ছবি ধরা পড়লো কাঞ্চনপুর মহকুমার গোছিরাম পাড়ায় সেখানে প্রায় দু হাজার লোকের বসবাস রয়েছে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একজন মাত্র চিকিৎসক চারজন নার্স এবং দুজন জিটিএ কর্মী ম্যালেরিয়া রোগী সহ বেশ কয়েকজন অসুস্থ নারী পুরুষ ভর্তি অবাক করার বিষয় হল এই স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় বেড়ে থাকতে পারছেন না রোগীরা গরমে অতিষ্ঠ হয়ে তারা নিচে নেমে পড়ছেন ফ্লোরে শুয়ে গরম থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন তার উপর রয়েছে চিকিৎসা কর্মীর অভাব সব মিলে প্রত্যন্ত এই গছিরাম পাড়ার লোকজন অসুস্থ হলে মহা সমস্যায় পড়ছেন অভিযোগ নজর নেই হিরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের Pure report channeled in doubt.